नमस्कार, आशा करी आमरा सबाई भालो आछि। देखो गत क्लासे आमरा मुद्रा सम्बन्धे सामान्य धारणा पेयेछि। आज के आमरा मुद्रा सम्बन्धे किछु विस्तारित आलोचना करब, मुद्रार संगे आमरा परिचित हब। ताहले मुद्रा बोलते आमरा कि बुझी, जे देखो दैनन्दिन जीवने आमादेर अनेक किछु केना बेचार प्रयोजन हय। ताई केना बेचार प्रयोजने आमादेर कि करते हय, कि करा उचित, सेटा प्रश्न उठते पारे। जे दैनन्दिन जीवने केना बेचा करते गेले आमादेर किसे प्रयोजन, तो प्रयोजन हय आमादेर मुद्रार। ताई मुद्रा कखन थेके एलो, কিভাবে এলো ধাপে ধাপে, সেটা আমরা আজকে জানবো। তাহলে প্রাচীনকালে যেসব জিনিসপত্র কেনা বেচা হতো, এটা কিন্তু বিনিময়ের মধ্য দিয়ে, একটা জিনিসের পরিবর্তে আর একটা জিনিস, এই যে দেওয়া নেওয়া, এটাকে বলা হচ্ছে বিনিময় প্রথা। আমরা ইতিহাসে পড়েছি, বড় হলে আরও পড়বো আমরা। তাই বিনিময়ের মধ্য দিয়ে আমরা জিনিসপত্র দেওয়া নেওয়া বা কেনা বেচা চলতো। এটা কী দিয়ে চলত, ধরো আমি ধান উৎপাদন করেছি, সে ধানের পরিবর্তে আমি ধরো তাঁতিকে আমি সে ধানটা দিলাম, তাঁতি তার পরিবর্তে আমাকে আমার পোশাক প্রয়োজন আছে জামা কাপড়, সে আমাকে জামা কাপড় দিল। আমার গম হয়েছে, আমি তোমাকে গম দিলাম, গমের পরিবর্তে তোমার কাছে আমি চাল বা ধান পেলাম। এইভাবে আমার হয়তো আমি ডাল উৎপাদন করেছি, ডালের পরিবর্তে তোমার কাছে আমি মাছ পেলাম। এইভাবে একটা জিনিসের পরিবর্তে আর একটা জিনিস, এই যে দেওয়া নেওয়া, এই যে প্রথা, এইটাকে বলা হয়েছে বিনিময় প্রথা। তাহলে এই বিনিময় প্রথার মাধ্যমে এইভাবে দেওয়া নেওয়া চলতো, এইভাবে তখন মূল্য নির্ধারণ হতো। এই পরবর্তীকালে এলো আবার কি কড়ি, তখন গরুরও বিনিময় প্রথার মাধ্যমে ব্যবহার করা হতো, গরুর পরিবর্তে জিনিসপত্র দেওয়া নেওয়া চলতো। তার পরের ধাপে এলো কড়ি। কড়ি আমরা অনেকে দেখেছি, বাড়িতে দেখবে তোমাদের, যেমন মায়েরা লক্ষ্মী পূজা করে, সেই লক্ষ্মী পূজায় ভাড়া দেখতে পাবা অনেকে কড়ি থাকে, তার পূজা হয়, ধান কড়ি শঙ্খ এইসব থাকে অনেক কিছুর, সেগুলো কিন্তু পূজা করা হয়, তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবা। আর সমুদ্রে পাওয়া যায় এই কড়ি, এই কড়ির ছবি তোমরা বই দেখতে পাবা, সবাই বই খোলো, দেখো বই তোমাদের ছবিতে আছে, কড়ির ছবি দেওয়া আছে। তাহলে এই কড়ির মাধ্যমে তখন কিন্তু জিনিসপত্র দেওয়া নেওয়া চলত, কিন্তু তাতে অনেক অসুবিধা দেখা দিল। কীরকম অসুবিধা, যে এই কড়ি, অনেক কড়ি বই নিয়ে যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হতো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, নিয়ে আসা, সে অসুবিধার জন্য কিন্তু এই কড়ি প্রথাটা পরবর্তীকালে উঠে গেল। তারপরে এলো সোনা, মুদ্রা, ব্রোঞ্জ বা রূপার, যেমন চাঁদির টাকা, এইসব এলো। তারপর তারপর থেকে ধাতু মুদ্রা যেগুলো এলো, যেমন টিন, ব্রোঞ্জ, সৎ, লোহা, তামা, এই সব মুদ্রাগুলো তখন চালু হতে লাগলো। এবার আমি দেখাচ্ছি, তোমাদের বই আছে ছবিতে, তোমরা দেখতে পাবা যে এখানে বই ছবিতে আছে, এখানে যেগুলো আগে প্রচলিত ছিল, এই মুদ্রাগুলো আগে প্রচলিত ছিল। কীরকম, এই দেখো, এক পয়সা, দু পয়সা, তিন পয়সা, পাঁচ পয়সা, দশ পয়সা, কুড়ি পয়সা, পঁচিশ পয়সা আর পঞ্চাশ পয়সা, এই মুদ্রাগুলো কিন্তু আজ থেকে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো মোটামুটি পঁচিশ তিরিশ বছর যদি পিছিয়ে যাই আমরা, তখন এই পয়সাগুলো কিন্তু প্রচলিত ছিল, কিন্তু বর্তমানে এখন এই পয়সাগুলো প্রচলিত নাই, অর্থাৎ চলে না, এগুলো অচল। এর পরিবর্তে এখন আমাদের বর্তমানে যে টাকা বা পয়সাগুলো প্রচলিত আছে, সেটা আমরা পরবর্তী পৃষ্ঠায় ছবিতে দেখতে পাবা। দেখো এখানে এক টাকা, দু টাকা, পাঁচ টাকা, দশ টাকা, এখানে দেখো দশ টাকা, কুড়ি টাকা, পঞ্চাশ টাকা, একশো টাকা, দুশো টাকা, পাঁচশো টাকা, দু হাজার টাকা, বর্তমানে এই টাকাগুলো এখন প্রচলিত।
এখন এগুলো পরিবর্তে আমরা জিনিসপত্র কেনাবেচা করছি। তাহলে এই যে মুদ্রা, এবারে মুদ্রা সম্বন্ধে বলা হলো, এই মুদ্রার মধ্যে দিয়ে আমি কিছু পুরানো ধরো মুদ্রা জোগাড় করেছি, যেটা তোমাদের বই ছবিতেও দেখানো হলো। এটা তোমাদেরকে আমরা দেখাচ্ছি যে কুড়ি পয়সা, এটা হচ্ছে কুড়ি পয়সার একটা মুদ্রা ধাতুর তৈরি। এটা কিন্তু এখন চলছে না, এটা কিন্তু এখন অচল। এটা হচ্ছে কুড়ি পয়সার ধাতুর তৈরি মুদ্রা। আর একটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে দশ পয়সা, দশ পয়সা, এটা দশ পয়সার একটা মুদ্রা, এটা কিন্তু এখন চলছে না, অচল। আর একটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে পাঁচ পয়সা, এটাও কিন্তু এখন অচল। এইভাবে দেখো, এটা দু পয়সা, এটা হচ্ছে দু পয়সা, এটাও ধাতু তৈরি মুদ্রা, এগুলো এখন অচল। এটা হচ্ছে পঁচিশ পয়সা, এটাও এখন চলছে না। এই কয়েকটা মুদ্রা আমি জোগাড় করেছি, এগুলো দেখালাম। এর আছে পঞ্চাশ পয়সা আছে, যেমন পঁচিশ পয়সা মুদ্রাকে বলা হয়তো সিকি, পঞ্চাশ পয়সার মুদ্রাকে বলা হয়তো আধুলি। তাই পঞ্চাশ পয়সাটা পরবর্তীকালে ক্লাসে তোমাদের আমি ওগুলো জোগাড় করে তখন তোমাদের দেখাবো, তোমরা বাড়িতে চেষ্টা করলে দেখতে পাবা, যদি খুঁজে দেখো পুরানো অনেক এই পয়সাগুলো থাকবে, একটু চেষ্টা করবে, তাহলে ভালো হবে, সুবিধা হবে পরিচিতি হতে। তাহলে এটা গেল পুরানোর কথা। এবার নতুনের কিছু ছবি তোমরা দেখলে এখানে বইয়ে আছে। এবার তাছাড়াও আমি তোমাদের কিছু দেখাচ্ছি এখানে। তার আগে আমি বলি যে মুদ্রা, মুদ্রা অর্থ হচ্ছে টাকা পয়সা, টাকা ও পয়সা। তো এই মুদ্রাকে দুই ভাগে ভাগ করা হয়, মুদ্রাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা ধাতুর তৈরি মুদ্রা, তাকে বলা হয় ধাতু মুদ্রা, আর একটা হচ্ছে কাগজের তৈরি মুদ্রা, তাকে বলা হয় পত্র মুদ্রা বা নোট। তাহলে কী বললাম আমি, এটা মনে রাখতে হবে আমাদের, এগুলো প্রশ্ন আসবে, যে ধাতুর তৈরি মুদ্রাকে বলা হয় ধাতু মুদ্রা, কাগজের তৈরি মুদ্রাকে বলা হয় পত্র মুদ্রা বা নোট। তাহলে এখানে আমরা যেটা দেখালাম ধাতুর তৈরি মুদ্রা, আর এগুলো হয়েছে পত্র মুদ্রা বা নোট। দেখো এখানে আমি এখন যেগুলো প্রচলিত টাকা, সেটা হচ্ছে পাঁচশো টাকার নোট। এটা এখন আমরা জানি সবাই, বাড়িতে সবাই আমাদের আছে, এবং বাড়িতে আমরা যদি চেষ্টা করি টাকা পয়সার সম্পর্কে পরিচিত হতে পারে, বর্তমানে যেগুলো চলছে এখন এগুলো আমরা ব্যবহার করছি, তা এটা হচ্ছে পাঁচশো টাকার নোট। আর একটা দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে দুশো টাকার নোট, এটা হচ্ছে দুশো টাকার নোট, হ্যাঁ এটা হচ্ছে একশো টাকার নোট, এটা হচ্ছে কত টাকার নোট, একশো টাকার নোট, হ্যাঁ আর এটা হচ্ছে পঞ্চাশ টাকার নোট, পঞ্চাশ টাকার নোট এটা, আর এটা হচ্ছে দেখো লেখা আছে, বলো তো তুমি কত টাকার নোট, হ্যাঁ ঠিক বলেছো দশ টাকার নোট। তাহলে এইভাবে আরও আছে, দু হাজার টাকার নোট আছে, কুড়ি টাকার নোট আছে, যেটা আমার কাছে নাই সেটা তোমরা বাড়িতে চেষ্টা করলে দেখতে পাবা, বাবা মাকে বললে তারা তোমাদেরকে দেখাবে এবং পরিচিত হতে পারবে আরও ভালো করে। তাহলে এই গেল নোটের কথা আর ধাতুর তৈরি মুদ্রার কথা। তাহলে আমরা কি বললাম, যে ধাতুর তৈরি মুদ্রাকে বলা হয় ধাতু মুদ্রা, আর কাগজের তৈরি মুদ্রাকে বলা হয় পত্র মুদ্রা বা নোট। তাহলে এটাই আমাদের জানতে হবে। দেখো তোমরা এবার খাতায় পেন্সিল, রুল পেন্সিল বার করো। আর দেখো এখানে ধাতু তৈরি কিছু বর্তমানে এখন চলছে সেগুলো আমি রেখেছি। দেখো দশ টাকার একটা মুদ্রা আছে, এটাও ধাতু তৈরি, তাহলে একে বলা হয়েছে কয়েন বলা হয়, ধাতু মুদ্রা বা কয়েন বলা হয়। তেমনি এক টাকা আছে, এক টাকা আছে এক টাকা মুদ্রাকে, এটাও বলা হয় কয়েন, এক টাকার কয়েন। তেমনি দু টাকা, দু টাকার কয়েন বলা হয়। এইভাবে এগুলোকে বলা হয় কয়েন। পাঁচ টাকা, পাঁচ টাকার কয়েন বলা হয়, তাই এগুলোকে বলা হয়েছে ধাতু মুদ্রা বা কয়েন। আর কাগজের তৈরিকে বলা হয় পত্র মুদ্রা বা নোট। এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে আমি কিছু প্রশ্ন করছি তোমাদের, যে এক নাম্বার প্রশ্ন, যে মুদ্রাকে কয় ভাগে ভাগ করা যায়, মুদ্রাকে কয় ভাগে ভাগ
একটা প্রশ্ন তার এই উত্তর লিখতে গেলে আমরা কি লিখব দেখো খাতা পেন্সিল বার করো সবাই লিখে নিতে হবে এগুলো মনে রাখতে হবে তাহলে মুদ্রাকে আমরা বলেছি দুই ভাগে ভাগ করা হয় তাহলে আমরা লিখব মুদ্রাকে দুই ভাগে ভাগ করা হয় কি কি বলেছে তাহলে এক নম্বর তাহলে মুদ্রাকে দুই ভাগে ভাগ করা হয় এক নম্বর আছে ধাতু মুদ্রা বা কয়েন ধাতু মুদ্রা বা কয়েন খ হচ্ছে দুই নম্বর হচ্ছে পত্র মুদ্রা পত্র মুদ্রা বা নোট ওগুলোকে আমরা নোটও বলি পত্র মুদ্রা বা নোট তাহলে এই দুই ভাগে ভাগ করা যায় আমাদের প্রশ্ন ছিল কি মুদ্রাকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী মুদ্রাকে দুই ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে ধাতু মুদ্রা বা কয়েন দু নম্বর হচ্ছে পত্র মুদ্রা বা নোট তাহলে ধাতু মুদ্রা বলতে কী বুঝবো আমি ধাতু মুদ্রা কাকে বলে এবার প্রশ্ন আসতে পারে আমরা তো জানলাম যে ধাতু মুদ্রা বা কয়েন পত্র মুদ্রা বা নোট তাহলে ধাতু তৈরি মুদ্রাকে বলা হয় ধাতু মুদ্রা তাহলে কী বললাম ধাতু তৈরি মুদ্রাকে বলা হয় ধাতু মুদ্রা আর পত্র মুদ্রা বা নোট কাকে বলা হয় কাগজের তৈরি মুদ্রাকে বলা হয় পত্র মুদ্রা বা নোট এটা আমাদের মনে রাখতে হবে সবাই নিশ্চয় খাতায় লিখে নিয়েছো তাহলে আজকে বেশি তোমাদেরকে অন্য কিছু বলবো না এই মুদ্রা সম্বন্ধে যে এখনকার যে প্রচলিত মুদ্রা সে মুদ্রাগুলো বাড়িতে তোমরা দেখে আসবে আর পুরানো যে সব মুদ্রা দেখালাম সেগুলো একটু বাড়িতে যদি থাকে খুঁজে নিয়ে আসবে সেগুলো পরিচিত হবে আর মুদ্রা কাকে বলে মুদ্রাকে কয় ভাগে ভাগ করা যায় কি কি এটা মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে আমরা সবাই খাতায় লিখে নিয়েছি এছাড়াও আমাদের আজকে আর অঙ্কে আসবো না পরবর্তী ক্লাসে আমরা এই টাকা পয়সার অঙ্ক শুরু করব তার জন্য একটা জিনিস আমাদের কেবল মনে রাখতে হবে যে এক টাকা সমান একশো পয়সা এক টাকা সমান একশো পয়সা তো আমরা এক পয়সা করে যদি একশোটা এক পয়সা দেওয়া যায় তবে এক টাকা হবে উল্টো দিক থেকে যদি আমরা বলি যে এক টাকা সমান একশো পয়সা তাহলে একশো পয়সা সমান ক টাকা তাহলে একশো পয়সা সমান এক টাকা এইটা মনে রাখবে আর খাতায় যেটা লিখে দিলাম আমি সেটা মুখস্থ করবে আর টাকা পয়সা সম্বন্ধে একটু বাড়িতে খোঁজ খবর নিয়ে আসবে এগুলো পরিচিত হবে এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের আবার দেখাবো ভালো করে নমস্কার এখানে শেষ করছি।